আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফজলুল হক প্রবাসক প্রাণীবিদ্যা সরকারি সাউথ কলেজ টাঙ্গাইল প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনার্স প্রথম বর্ষের যে দু সালে যারা পরীক্ষার্থী এবং উদ্ভিদ বিজ্ঞানের শিক্ষার্থীদের একটি কোর্স হচ্ছে নন মেজর প্রাণীবিজ্ঞান ওয়ান আমাদের এই কোর্সটি অনেক বড় পরিসরে কারণ এখানে আমাদের প্রাণীবিজ্ঞানের অনেকগুলো কোর্সকে একত্র করে একটি কোর্স উদ্ভিদ উদ্ভিদবিজ্ঞান শিক্ষায়ীদের পড়ানো হয় আমাদের এই কোর্সের কোড হচ্ছে টু ওয়ান থ্রি ওয়ান জিরো ফাইভ সেখানে একত্রে হচ্ছে প্রাণীবিজ্ঞান পরিচিতি প্রোটোজা নন করডাটা মানব শারীরবিদ্যা এবং ফলিত প্রাণীবিদ্যা অর্থাৎ চারটা কোর্সকে একত্র করে এখানে ছোটো পরিসরে স্টাডি করা হয় এবং যে কারণে এই কোর্সের সাহাশন করা খুব কঠিন তারপর আমরা এখানে শিক্ষায়ীদের কল্যাণের জন্য আমরা এখানে একটা সংক্ষিপ্ত পরিসরে সাজেশন তৈরি করেছি যারা দু হাজার তেইশ সালে পরীক্ষার্থী তাদের জন্য তো আমাদের বরাবরের মতোই এ কোর্সেও যে তিনটি পরিসরের প্রশ্নগুলো হয়ে থাকে সেগুলো আমরা একটু দেখব আমাদের প্রথমে আসি যে ক বিভাগ যেখানে আমাদের টোটাল বারোটি প্রশ্ন থাকে এবং সেখান থেকে আমাদের দশটি প্রশ্ন অ্যান্সার করতে হয় এবং প্রতিটি প্রশ্নের মার্ক থাকে হচ্ছে এক মার্কস করে তো ক বিভাগে আমরা এখানে অর্থাৎ বড় পরিসর যে সিলেবাস সেখান থেকে আমরা টোয়াল চল্লিশটি প্রশ্ন এখানে আমরা দিয়েছি এবং এখানে আমরা যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন পরীক্ষায় আসছে এবং আসার মতো এবং বিভিন্ন টপিক থেকে বাছাই করে আমরা এখানে চল্লিশটি প্রশ্ন দিয়েছি এবং এই প্রশ্নগুলোতে আমরা টু স্টার থ্রি স্টার ব্যবহার করিনি কারণ এখানে অনেক প্রশ্ন আছে যেখান থেকে আমরা চল্লিশটি বাছাই করেছি আশা করি এখান থেকে ম্যাক্সিমাম কম পড়ার সম্ভাবনা রয়েছে তারপরেও শিক্ষায়িতের জন্য পরামর্শ থাকবে যে এই ক বিভাগের জন্য আমাদের ছোটো ছোটো যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো থেকেই আমাদের এখানে প্রশ্ন করা হয়ে থাকে আমাদের এই চল্লিশটি ছাড়াও যদি সম্ভব হয় আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের বিভিন্ন পরীক্ষায় যেগুলো আসে সেগুলো স্টাডি করার জন্য তারপরেও সংক্ষিপ্ত পরিসরে এই চল্লিশটি স্টাডি করলেও আমরা আশা করি যেখান থেকে ম্যাক্সিমামি কন পড়ার সম্ভাবনা রয়েছে এরপর আসে আমাদের খ বিভাগ আমাদের খ বিভাগে হচ্ছে টোটাল বিশ মার্ক যেখানে আমাদের পাঁচটি প্রশ্ন থাকে এবং প্রতিটির মান হচ্ছে চার করে এবং এখানে দেখা যায় প্রায় প্রতি বছরই আমাদের দুটি বা তিনটি করে ম্যাক্সিমাম ক্ষেত্রে তিনটি এবং মিনিমাম ক্ষেত্রে একটি পার্থক্য বরাবরই থাকে যে কারণে আমরা পার্থক্যগুলোকে গুরুত্ব দিয়েছি আগে এবং পার্থক্যগুলো আমরা এক থেকে নয়টি পার্থক্য এখানে আমরা সাজিয়েছি এবং সেখান থেকে আমরা টু স্টার থ্রি স্টারের মাধ্যমে আলাদা করে দিয়েছি অর্থাৎ যে প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমরা এখানে আলাদা করে দিয়েছি থ্রি স্টার দিয়ে এবং টু স্টারটা হচ্ছে এগুলো ইম্পর্টেন্ট কারণ সবগুলো স্টাডি করতে হবে তার মধ্যে স্টাডি করার ক্ষেত্রে আমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে যে খুব ভালো করে পড়া আরেকটা হচ্ছে ওই প্রশ্ন আসলেও যেন অ্যান্সার করা যায় এই জন্য আমরা এখানে টোটাল হচ্ছে চব্বিশটি প্রশ্ন দিয়েছি এবং সেখান থেকে টু স্টার থ্রি স্টারের মাধ্যমে আলাদা করে এবং যে টোটাল টপিক আছে সেই টপিক থেকে আমরা বাছাই করে এখানে টোটাল চব্বিশটি প্রশ্ন দিয়েছি খ বিভাগের জন্য আশা করি শিক্ষার্থীরা যদি এগুলো স্টাডি করে তাদের যে পরীক্ষায় ম্যাক্সিমাম এখান থেকে কম পড়ার সম্ভাবনা রয়েছে এরপর যে আসি আমাদের হচ্ছে গ বিভাগ যেখানে হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিভাগ এখানে হচ্ছে টোটাল পঞ্চাশ মার্ক কারণ এখানে আমাদের টোটাল আটটি প্রশ্ন থাকে এবং সেখান থেকে পাঁচটি প্রশ্ন আনসার করতে হয় এবং মার্কস থেকে হচ্ছে আমাদের দশ করে পঞ্চাশ মার্ক যে কারণে এই প্রশ্নগুলো অ্যান্সার করার ক্ষেত্রে খুব গুরুত্ব সহকার এবং হচ্ছে সচেতনভাবে অ্যান্সার করতে হবে যে কোন প্রশ্নগুলো অ্যান্সার করলে আমাদের মার্কসগুলো বেশি আসবে তো সেখান থেকে আমরা বাছাই করে দেখা যায় যে টোটাল পনেরোটি প্রশ্ন দিয়েছি এবং সেখান থেকে টু স্টার থ্রি স্টার এর মাধ্যমে আলাদা করে দিয়েছি কারণ এই কোর্সটি এই কোর্সটি আমরা আগেই বলেছি যে অনেক বিশাল সিলেবাস কারণ হচ্ছে চারটি কোর্সকে প্রাণীবিদ্যা বিভাগের যে চারটি কোর্স সেখান থেকে চারটি কোর্সকে সংক্ষিপ্ত করে এখানে একটি কোর্সে নিয়ে আসা হয়েছে যে কারণে আমাদের চারটি পার্ট এখানে আলাদা আলাদা করে কোশ্চেন বাছাই করা খুবই কঠিন তারপরে আমরা এখানে পনেরোটি প্রশ্ন বাছাই করেছি এবং দেখা যায় যে প্রায় প্রতি বছরই আমাদের ক্লাসিফিকেশন থেকে একটি প্রশ্ন আসে যে দুটি করে বৈশিষ্ট্য একটি একটি করে উদাহরণ সহ আমাদের যে কোনো একটা পর্ব তার শ্রেণী অথবা অনেক সময় দেখা যায় বর্গ পর্যন্ত বিন্যাস বলে তো মলাস্কার ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে শ্রেণী পর্যন্ত আসে এবং প্লাটিল মিন্তিসের ক্ষেত্রে অনেক সময় শ্রেণী বা বর্গ পর্যন্ত আসতে পারে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এছাড়া আমরা যে প্রশ্নগুলো দিয়েছি এগুলো দেখা যে বিঘ্ন পরীক্ষায় আসছে এবং আসার মতো এভাবে আমরা টু স্টার থ্রি স্টারের মাধ্যমে টোটাল হচ্ছে আমরা এখানে পনেরোটি প্রশ্ন দিয়েছি আশা করি শিক্ষার্থীদের এই পনেরোটি প্রশ্ন স্টাডি করলে অবশ্যই পরীক্ষা ভালো করা সম্ভব আর শিক্ষার্থীর উদ্দেশ্যে আরেকটি বিষয় যে আমাদের প্রশ্ন অ্যান্সার করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে প্রশ্নগুলোতে চিত্র সেখানে অবশ্যই চিত্র দিতে হবে কারণ এখানে আমাদের চিত্র অনেক সময় নাও চাইতে পারে তারপরেও ওই ওই প্রশ্নগুলো অ্যান্সার করার ক্ষেত্রে অবশ্যই চিত্রের দিকে দৃষ্টি রাখতে হবে তাহলে আমাদের পরীক্ষা যে মার্কস সেখানে দেখা যায় যে ভালো মার্কস পাওয়ার জন্য আমাদের এই বিষয়গুলোর খেয়াল রাখতে হবে শিক্ষার্থীরা তালাস্কের মতো এই পর্যন্তই আমরা এখানে শেষ করতে যাচ্ছি তার আগে একটু বলি আমাদের আমাদের এই চ্যানেলটি যেহেতু প্রাণীবিদ্যা এবং উদ্ভিদবিদ্যা শিক্ষার্থীদের জন্য তৈরি করা তাই আমাদের শিক্ষার্থীদের যদি এই চ্যানেল থেকে কোনো উপকৃত হয়ে থাকে বা কোনো শিক্ষায়িতা যদি এই চ্যানেল থেকে কোনো প্রকার উপকার পেয়ে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলে সাথে থাকার আহ্বান জানিয়ে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ